জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বাংলাদেশে পাঁচ হাজার আজিজ বেঞ্জির বানিয়েছে সরকার অভিযোগ করলেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এরপর জানিয়ে দিব প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে আরও উৎসাহিত করবে বলছে এনপিপি এদিকে সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গণপতমন্ত্রী র আম ওবায়দুল মুক্তাদের চৌধুরী এদিকে সিএনজির ধাক্কায় কৃষকলীগ নেতার মৃত্যু বগুড়ার শিবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় চিকিৎসাধীন অবস্থায় এক কৃষক লীগ নেতার মৃত্যু হয়েছে জানিয়ে দিব ডিজিটাল বাংলাদেশের অন্যতম প্রাপ্তি ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন বললেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল এবং সর্বশেষ জানিয়ে দিব জিম্মিদের উদ্ধারে চতুর্মুখী হামলা দুশো এক ফিলিস্তিনি দেশটির সেনারা জিম্মিদের উদ্ধারের অভিযানে স্থল জল এবং হামলা চালিয়েছে এতে দুইশ জনের বেশি নিরীহ ফিলিস্তিন নিহত হয়েছে শনিবার আটই জুন আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে গাজায় জল স্থল এবং আকাশপথে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এতে অন্তত দুইশো বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের এ হামলার পর গাজার উদ্বাস্ত জনগণের মধ্যে করে যুদ্ধের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা আপনি থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে সরকার পাঁচ হাজার আজিজ বেঞ্জির বানিয়েছে অলি আহমেদ লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম বলেছেন বঙ্গবন্ধু তো নিজেই বলেছিলেন আমি বিদেশ থেকে টাকা নিয়ার চারটার দলের লোকেরা তা চেটে খেয়ে ফেলে এই চারটার দলের লোকেরাই তো সরকার চালাচ্ছে এখন এখন চোরের খনি দেশ দেশ চালাচ্ছে চালাচ্ছে কম্বল চোরেরা যারা রিলিফের মাল চুরি করে দেশে যারা অকারণে আজিজের লোকের সৃষ্টি করেছে এ ধরনের প্রায় সৃষ্টি করেছে হাজার সরকার শনিবার আটই জুন বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসভার আয়োজন করে জিয়া পরিষদ জিয়া পরিষদের চেয়ারম্যান ডা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় সবারও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মজেম হোসেন আলাল বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড এ এম উবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কামরুল হাসান জিয়া পরিষদের আব্দুল্লাহিয়ান মাসুদ প্রমুখ মুক্তিযুদ্ধ প্রসঙ্গে অলি আহমেদ বলেন জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করে রেডিও স্টেশনে এটি নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই আমরা তো বলি বঙ্গবন্ধু দেশকে তৈরি করেছিলেন মুনাফেকের দ্বারাই কেবল এটা নিয়ে কথা বলা সম্ভব আজকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব মুনাফেক বেইমানদের হাতে বন্দি গোটা বিশ্ব আজ অশান্ত অবস্থায় আছে কারণ আমরা মিথ্যা কথা বলি দুর্নীতি করি টাকা ভাচার করি ব্যাংকের টাকা নিলে তা পরিশোধ করছি না যত রকম অপকর্ম আছে সবই করছি ঢাকার গুলশান বনানিতে অনৈতিক কাজের এমন অবস্থা তৈরি হয়েছে আপনি যেতে পারবেন ঢাকার বিভিন্ন জায়গায় যেন ব্যাংকে ব্যাংককের মতো পতিতলায়ের মতো জায়গা সৃষ্টি করা হয়েছে এ অবস্থা বানিয়েছে বর্তমান অনৈতিক অনির্বাচিত সরকার এ সময় তিনি বলেন জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা না দিলে অনন্য বেঙ্গল রেজিমেন্টগুলো ঘর থেকে বের হতো না এটা নিয়ে আমাদের পিএইচডির একটা চ্যাপ্টার আছে জিয়াউর রহমান শেষতায় রাষ্ট্রপতি হননি তাকে বাধ্য করা হয়েছিল এদেশের যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সবই জিয়াউর রহমানের অবদান খামার তার অবদান জাতীয় প্রেসক্লাব তার অবদান তিনি সারা বাংলাদেশে কৃষির বিপ্লব ঘটিয়েছিলেন কৃষিবিজ্ঞানীদের নিয়ে তিনি ব্যস্ত ছিলেন দ্বিগুণ খাদ্য উৎপাদন করেছিলেন শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করেন আজকে যে রেমিটেন্স এটা তো জিয়াউর রহমানের অবদানের কারণেই বাংলাদেশে আসছে প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে আরও উৎসাহিত করবে এনপিপি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ কালো টাকা সাদা করার সুযোগ দেশে ঘুষ দুর্নীতিকে আরও উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ শনিবার আটই জুন বিকেলে রাজধানীর মতিঝিলে এনপিপির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে সব মন্তব্য করেছেন তিনি ফরহাদ বলেন এই বাজেট জনগণকে ফোকলা বানানোর বাস্তব ঋণের বোঝা পাবে এ সময় তিনি বলেন প্রস্তাবিত কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে এটা দেশে ঘুষ দুর্নীতি আরো উৎসাহিত করবে দেশে বৈদেশিক মোটা রিজার্ভের পরিমাণ তলানিতে গিয়ে ঠেকার উপক্রম হয়েছে মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্যের উর্গতিতে সাধারণ মানুষ দিশারা প্রস্তাবিত বাজেট দ্রব্যমূল্যের রোধে কোনো ভূমিকা রাখবে না বরং নতুন করে বহু জিনিসপত্রের দাম বাড়বে সবাই আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তাফা প্রেসিডিয়াম সদস্য নবিউল্লাহ চৌধুরী যুগ্ম মহাসচিব মোহাম্মদ উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ সোদপ্তর সম্পাদক লুৎফর রহমান ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান মন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন এবং মন্ত্রী র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী শনিবার আটটি জুন রাজধানীতে বিদ্যুৎ ভবনে বাংলাদেশ সিভিল সার্ভিস উনিশশো পঁচাশি ফোরামের উদ্যোগে এসডিজি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের মুক্তাদির চৌধুরী বলেন বর্তমানে নাগরিকদের মাঝে দেশপ্রেমের অভাব রয়েছে যে অপরিসীম ত্যাগ এবং রক্তকয় সংঘর্ষের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মাবনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছিলাম সেই আত্মত্যাগ এবং আদর্শের মহিমা সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে তিনি বলেন কাজ করতে গেলে বাধা আসতে পারে কর্মকালীন আপনারা এক ধরনের পরিবেশে কাজ করছেন অবসর গ্রহণের পর কাজ করতে গেলে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সকল বাধা অতিক্রম করে আপনারা কাজ করুন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ রাজনীতিতে সরকারের সাবেক কর্মকর্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন অবসর গ্রহণের পর আপনারা কাজ করতে যাচ্ছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাই কেউ নির্বাচন করতে চাইলে করতে পারেন তাতে বাধা দেওয়া হবে না তবে সকল কাজে দেশপ্রেমকে প্রাধান্য দিতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আদর্শ লালন পালন করতে হবে এ আদর্শ ছিল বলেই তার সকল রাজনৈতিক কর্মকাণ্ড জনসমর্থন পেয়েছিল বাংলাদেশ সিভিল সার্ভিস উনিশশো পঁচাশি ফোরামের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রূপ তালুকদার কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এস ডি জি বিষয়ক মুখ্য সমানক মোহাম্মদ আক্তার হোসেন কর্মশালায় এসডি জি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী বিসিএস উনিশশো চুরাশি ব্যাচের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন সিএনজির ধাক্কায় কৃষক লীগ নেতার মৃত্যু বগুড়া শিবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় চিকিৎসাধীন অবস্থায় এক কৃষক লীগ নেতার মৃত্যু হয়েছে শুক্রবার সাতই জুন দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই কৃষক লীগ নেতার নাম আজমল হোসেন পঁয়ষট্টি তিনি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় পুনর্বাসন সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এছাড়াও তিনি বঙ্গবন্ধু কৃষি পদক জয়ী ছিলেন তিনি শিবগঞ্জে উপজেলার রায়নগর গ্রামের বাসিন্দা মৃত্যুদিন সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয় পরে রাত দশটার দিকে স্থানীয় রায়নগর মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাপন করা হয় ডিজিটাল বাংলাদেশের অন্যতম প্রাপ্তি ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাইজলেশন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদানতায় নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই ডিজিটাল বাংলাদেশের একটি অন্যতম প্রাপ্তি হচ্ছে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল যুগের বিপ্লব শনিবার আটই সকালে চট্টগ্রাম এম এ আজিস স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন শুরুতে বেলুনুরে এবং ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন তিনি মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দু একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা দুর্নীতি এবং হয়রানিমূলকভাবে জনস সাধারণের দর্গরায় পৌঁছতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি অন্যতম ক্ষেত্র একই সঙ্গে পিতামাতা এবং পরিবার পরিজন নিয়ে নিজেদের নিরাপদভাবে থাকার জন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানাই চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী কমিশনার রাজীব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়ল ইসলাম সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াসমিন পারভিন তিবরিজি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং অর্থকবির আহমেদ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ঘষ চৌধুরী সৈয়দ জেলা এবং সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেম সারোয়ার কামাল স্বাগত বক্তব্য রাখেন চানগাঁও সার্কেলের সহকারী সোনার ভূমি ইউসুফ হাসান অনুষ্ঠানে বিভাগীয় জেলা এবং প্রশাসকের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন